Subscribe and press the bell icon to never miss another video of Bhakti Charu Swami. হরে কৃষ্ণ, আপনার সকলে খুব সুন্দর দোহার দিয়েছেন, আমার সঙ্গে সঙ্গে গিয়েছেন, সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ কে? জগতের নাথ। সারা জগতের নাথ কে? স্বর্গের দেবতা ইন্দ্র, চন্দ্র, বরুণ, গণেশ, দুর্গা, কালী, শিব, তাহলে সারা জগতের নাথ কে? হরে কৃষ্ণ। এইটা বোঝা খুব প্রয়োজনীয়। আজকে হিন্দু ধর্ম সম্বন্ধে একটা মস্ত বড় ভ্রান্ত ধারণা রয়েছে। হিন্দু ধর্মের সংজ্ঞা যখন আমরা দেখি, হিন্দু ধর্মের সংজ্ঞা মানে হিন্দু ধর্ম কি, সেই সূত্রে বলা হয় কি, হিন্দু ধর্ম বহু ঈশ্বরবাদী। হিন্দু ধর্মের সোজা কথায় হিন্দু ধর্মে অনেক ঈশ্বর আছে। হ্যাঁ, ঠিকই, অনেক ঈশ্বর আছে, কিন্তু পরমেশ্বর যে আছে সেটা কিন্তু হিন্দুদের জানা নেই। তাদের চোখে কি হয়েছে, সব এক। কারা এক? দেবদেবী আর ভগবান সব এক। এটাই হচ্ছে মস্ত বড় ভ্রান্ত ধারণা। দেবদেবী কারা? দেবতা, তাই না? দেবতা, হ্যাঁ, পুংলিঙ্গে দেব বা দেবতা, আর স্ত্রীলিঙ্গে দেবী, আর উভয় লিঙ্গেই হয়ে যাচ্ছে দেবতা, মিলিতভাবে দেবতা, দেবদেবী। এই দেবদেবী কারা? দেবদেবীর কে আছে না এগুলো কল্পনা? কে কে মনে করেন এগুলো কল্পনা? কে কে মনে করেন দেবদেবী আছে? খুব ভালো। আমি যে বারবার হাত তুলতে যদি বলি, কিছু মনে করবেন না তো? হ্যাঁ, আমি দেখতে চাই আর কি, কীরকম আপনাদের ধারণাটা। দেবদেবী আছে, যেমন এই কলকাতা শহরে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে না, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, আছে না? হ্যাঁ, এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই, PWD, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গের যে মন্ত্রিমণ্ডলী, তার মধ্যে বিভিন্ন বিভাগীয় কর্তা রয়েছে। হ্যাঁ, ঠিক তেমনই ব্রহ্মাণ্ডের ব্যাপারেও এই বিভাগ রয়েছে এবং তার কর্তা রয়েছে। যেমন সারা ব্রহ্মাণ্ডের বায়ু বিভাগ রয়েছে, তাই না? এই যে বায়ু যে বইছে, হ্যাঁ, বায়ু যে আছে, সেই বিভাগের কর্তা অধিকর্তা কে? পবন দেব। জলের বিভাগ আছে, জল বিভাগের অধ্যক্ষ কে? বরুণ দেব। আগুন বিভাগ আছে, সেই আগুন বিভাগের কর্তা কে? অগ্নিদেব। এডুকেশন ডিপার্টমেন্ট আছে, বিদ্যা বিভাগ, সেই বিভাগের অধ্যক্ষা কে? সরস্বতী দেবী। তেমনি ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধ্যক্ষ কে? লক্ষ্মী দেবী। তো এরা সব হচ্ছে দেব দেবী, তারা এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভাগের কর্তা। আর তারপরে এই বিভাগে মানে সমস্ত এই জগতের অধ্যক্ষাকে? মহামায়া বা দুর্গা দেবী। দুর্গা, তিনি কে? তিনি এই সমস্ত জগতের ধাত্রী, জগৎ ধাত্রী, এই জগৎটাকে পালন করছেন তিনি।
আবার তার অনেক রকম রূপ রয়েছে, যেমন তার শান্ত বা স্নিগ্ধ রূপ হচ্ছে, সেই রূপে কি তিনি অন্নপূর্ণা, এই জগতে যে অন্ন সে কে সাপ্লাই করছে, অন্নপূর্ণা, এই জগতের ধারণ কে করছে, পালন কে করছে, জগৎ ধাত্রী। আবার এই জগতে যারা দুরাচারী দুর্বৃত্ত অসুর তাদেরকে দমন করছেন কে, দুর্গা মহিষাসুর মর্দিনী, এটা হচ্ছে তার উগ্র রূপ। অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, হ্যাঁ, এই সমস্ত রূপগুলি স্নিগ্ধ রূপ, আর উগ্র রূপ হচ্ছে দুর্গা আদি। এবং তার আবার প্রচণ্ড রূপ আছে, সেই প্রচণ্ড রূপ হচ্ছে কালী। ধ্বংস করতে করতে একেবারে তার জ্ঞান লোপ পেয়ে গেছে, সবাইকে মেরে ফেলছে। তাই জন্য আপনারা দেখেন শিব এসে পথে দাঁড়ালো, যাতে পথে শুয়ে পড়লো, যাতে কালীর চেতনা ফিরে আসে, শিবের বুকে পা দিয়ে তার চেতনা ফিরল, আরে আমি কি করলাম, আমি এমনই হতজ্ঞান হয়ে পড়েছি যে আমার পতির বুকে আমি পা দিয়ে দিলাম। তাই তার কালীর জিহ্বা বেরিয়ে আছে। হ্যাঁ, এগুলি কি কল্পনা না, এগুলি বাস্তব ব্যাপার। হ্যাঁ, লজ্জায় তার জিহ্বা বেরিয়ে গেছে। দেবদেবী আছে, কিন্তু সেই সমস্ত দেবদেবীদের যে চরম, মহাদেবী তিনি হচ্ছেন দুর্গা। আর সেই সমস্ত দেবতাদেরও দেবতাকে, সমস্ত দেবতাদেরও দেবতা হচ্ছেন শিব, মহাদেব, দেবাদি দেব, দেব আদি দেব, মহাদেব। এখন প্রতিটি ব্রহ্মাণ্ডেই এরকম বিভিন্ন দেবদেবী রয়েছে অনেক। আর ব্রহ্মাণ্ড কি এই একটাই ব্রহ্মাণ্ড? অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সমস্ত ব্রহ্মাণ্ডে এই সেট অফ দেবদেবী রয়েছে, এই দেবদেবীরা রয়েছে। যেমন যে পশ্চিমবঙ্গ সরকারের বিভাগ রয়েছে, আবার বিহার সরকারের বিভাগ রয়েছে, হ্যাঁ, তেমন মহারাষ্ট্রের বিভাগ আছে, গুজরাটের বিভাগ আছে, প্রতিটা, তারপর আবার চরমে ভারতবর্ষের বিভাগগুলো রয়েছে, তারও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী রয়েছে। এইভাবে আমরা দেখতে পাই যে অনেক ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সেই সমস্ত ব্রহ্মাণ্ডে বিভিন্ন দেবদেবী রয়েছে। কিন্তু এই যে এতগুলি ব্রহ্মাণ্ড, এগুলো কে সৃষ্টি করেছে? দেবদেবীরা সৃষ্টি করেছে? না, যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন জগন্নাথ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান, এই যে দুটো শব্দের পার্থক্য আমাদের বুঝতে হবে ঠিক করে, দেবদেবীর সঙ্গে ভগবানের পার্থক্য, ভগবানের পার্থক্য কি? দেবদেবীরা কি ভগবান? না, ভগবান। তাহলে প্রতিটি সংস্কৃত প্রতিটি শব্দের একটা অর্থ আছে, প্রতিটি ভাষাতেই শব্দগুলোর অর্থ আছে, সেটা আমরা, সেই জন্য অভিধান আছে, সেই শব্দের অর্থ কোষ। এখন এই যে ভগবান শব্দটা, তার অর্থটা কি? যেমন আমরা কাকে বলি বলবান, কাকে আমরা বলি বলবান, যার বল আছে, কাকে আমরা বলি ধনবান, যার ধন আছে, কাকে আমরা বলি রূপবান, যার রূপ আছে, তাহলে কাকে আমরা বলবো ভগবান? ভেরি গুড। এখন ভগ শব্দটার অর্থ কি? হ্যাঁ, আপনারা অনেকে নিশ্চয়ই জানেন, তবু আমি এটা বলছি, ভগ শব্দটার অর্থ হচ্ছে যার মধ্যে ছটি গুণ পূর্ণরূপে রয়েছে। সেই ছটি গুণ কি কি? সমগ্র ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য মানে যত জগতে যত ধন সম্পদ আছে সব কিছুর মালিক হচ্ছেন তিনি। ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, বীর্য মানে হচ্ছে শক্তি। এই সমস্ত শক্তি কার আছে? সর্বশক্তিমান কে? এই সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য,
সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার আছে, এই ছটি গুণ যার আছে, ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশস্য, শ্রিয় জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্নাং ইতি ভগাঙ্গনা। এমন কাউকে আমরা জানি যে বলতে পারে অন্তত সারা সমগ্র ঐশ্বর্য তার আছে? না। সমগ্র বীর্য তার আছে? না। সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, একজনকে আমরা দেখতে পাই যার মধ্যে একটা গুণও পূর্ণরূপে রয়েছে। কিন্তু এই ছটি গুণ যার মধ্যে পূর্ণরূপে রয়েছে তিনি হচ্ছেন ভগবান। মানে ভগ শব্দটা হচ্ছে এই সমগ্র রূপে এই ছটি গুণ এবং যার আছে তিনি হচ্ছেন ভগবান। তাহলে আমরা তো এরকম কাউকে চিনি না, কিন্তু আমাদের শাস্ত্রে বলছে যে তিনি হচ্ছেন একম এব অদ্বিতীয় পরম পুরুষ। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, পরম পুরুষ, পরম ঈশ্বর, তিনি হচ্ছেন ভগবান। যেমন ভগবদ গীতাতে অর্জুন কি বলছেন, অর্জুন বলছেন পরব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান, কৃষ্ণকে বলছেন আপনি হচ্ছেন সমগ্র ব্রহ্মের অধিষ্ঠাতা, পরং ব্রহ্ম সমস্ত ব্রহ্মের যে উৎস সেই পরম ব্রহ্ম হচ্ছেন আপনি, পরম ধাম সকলের পরম আশ্রয় আপনি, তিনি আপনি পরম পবিত্র, পবিত্রং পরমং দিব্যং পুরুষং দিব্যং। আর তারপরে তিনি কি বলছেন এইভাবে বর্ণনা করার পরে অর্জুন কি বলছেন যে এই কথাগুলো আমি কেবল বলছি না, আহুস্তং ঋষয় সর্বে, সমস্ত ঋষিরা যারা তত্ত্বদ্রষ্টা তারাও এই কথাটি বলেছেন, আহুস্তং বলেছেন এই কথা, ঋষয় সর্বে সমস্ত ঋষিরা, এবং দেবর্ষি নারদ ব্যাস অসিত দেবল ব্যাস নারদ ব্যাস দেবল অসিত এই সমস্ত মহাপ্রাজ্ঞ মুনি ঋষিরাও সেই কথা বলেছেন, এবং স্বয়ং চৈব ব্রবীষিমে, এবং সেই কথাটি আপনি নিজেই এখন বলছেন। অর্থাৎ ভগবানকে যদি জানতে হয় তাহলে ভগবদ গীতার মাধ্যমে জানতে হবে। ভগবদ গীতা যদি আমরা যথাযথভাবে যথার্থ শিক্ষার মাধ্যমে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে এগুলো সমস্ত সরলভাবে জানা হয়ে যায়। এ কথা দেবদেবীর পার্থক্য ভগবদ গীতাতে কৃষ্ণ বারবার বলে গেছেন, জানতি দেবব্রতা দেবান, যারা দেবদেবীদের পূজা করে তারা দেবতাদের লোকে যাবে, স্বর্গলোকে যাবে, জানতি দেবব্রতা দেবান পিতৃন জান্ত্রি পিতৃব্রতা, যারা পিতৃদের পূজা করে তারা পিতৃলোকে যাবে, ভূতানি জানতি ভূতের যা, যারা ভূতপ্রেতদের পূজা করে তারা ওদের ওই ভূতপ্রেতে লোকে যাবে, ভূত হয়ে থাকবে, জানতি মজ্জা জিনোপি মাম, যারা আমার আরাধনা করে তারা আমার কাছে আসবে। তাহলে এখানে দেবদেবী আর কৃষ্ণের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এবং এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে হিন্দু ধর্ম অনুসারে বা বেদের নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবান কজন? একজন। তাহলে কেন আমরা বলছি এই হিন্দু ধর্ম বহু ঈশ্বরবাদী? যথার্থ জ্ঞান নেই। মূল কথাটা হচ্ছে তারা আমাদের শাস্ত্র পড়েনি বা বোঝেনি। শাস্ত্র পড়েছে অনেক, ওদের সমস্ত হাজার হাজার শ্লোক কণ্ঠস্থ, বড় বড় পণ্ডিত, কিন্তু মূল কথাটাই বুঝতে পারেনি। কেন? কেন উপযুক্ত শিক্ষকের কাছে তারা শিক্ষা প্রাপ্ত হয়নি।
যে নিজে জানে না সে অন্যকে কি বোঝাবে, যে নিজে ডাক্তার নয় সে কি অন্য কাউকে ডাক্তার তৈরি করতে পারে, যে নিজে ইঞ্জিনিয়ার নয় সে কি কাউকে ইঞ্জিনিয়ার বানাতে পারে? তাই তত্ত্বজ্ঞানটি লাভ করতে হলে আমাদেরকে যথার্থ শিক্ষকের মাধ্যমে শিক্ষা লাভ করতে হবে। এন্ড সেই শিক্ষা লাভের পর্যায়টা কি বলা হচ্ছে শাস্ত্রে? আমাদের শাস্ত্রে বলা হচ্ছে ব্রহ্ম, শ্রী, রুদ্র এবং কুমার, এই চারটি সম্প্রদায় রয়েছে। এই চারটি চত্বারক স্মৃতি পাবনা, এই চারটি সম্প্রদায় এই জগতে যথার্থ জ্ঞান দান করে জীবকে এই জগতের বন্ধন থেকে উদ্ধার করতে পারে, স্মৃতি পাবনা এই পৃথিবীকে উদ্ধার করতে পারে। ব্রহ্ম সম্প্রদায় সৃষ্টির আদিতেই ভগবান ব্রহ্মাকে এই জ্ঞানটি দান করেছিল, এবং ব্রহ্মা থেকে সেই সম্প্রদায় আসছে। ব্রহ্মা থেকে নারদ, ব্যাস, মধ্যাচার্য, চৈতন্য মহাপ্রভু ধারায়। শ্রী সম্প্রদায় লক্ষ্মীদেবী থেকে আসছে এই সম্প্রদায়, লক্ষ্মীদেবী এই জ্ঞানটি দান করলেন তত্ত্বজ্ঞান। রুদ্র সম্প্রদায় মহাদেব এই জ্ঞানটি দান করলেন, রুদ্র সম্প্রদায়। এবং চতুষ্ণ সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এরা যে জ্ঞানটি দান করলেন সেটি হচ্ছে কুমার সম্প্রদায়। কলিযুগের প্রভাবে এই জ্ঞানটি কলুষিত হয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল। সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ, যেমন ভগবান অর্জুনকে বললেন যে এই দিব্য জ্ঞানটি যেটি আমি প্রথমে বিবর্ষণকে দিয়েছিলাম, সেই জ্ঞানটি কালক্রমে কালের প্রভাবে সকালে নেহ, এই যে মহত জ্ঞান মহা, সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। তাই এই জ্ঞানটি আমাকে, আমি তোমাকে দান, তোমার মাধ্যমে দান করছি। ভক্তোস, কেন তোমার যোগ্যতাটা কি? ভক্তোসি মে সখা চেতি রহস্যম হি এতদুত্তমম। জ্ঞানটা নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু এই জ্ঞানটি আবার পুনঃস্থাপন করছি। কালে সময়ের প্রভাবে কালক্রমে এটা হয়, জ্ঞানটা নষ্ট হয়ে যায় এবং তখন এই জ্ঞানটি আবার ভগবানেরই প্রভাবে, ভগবানেরই কৃপায় এই জ্ঞানটি আবার আবার তার প্রবর্তন হয়, সংশোধন হয়। কলিযুগের প্রভাবে এই জ্ঞান নষ্ট হয়ে গিয়েছিল, তাই চারটি সম্প্রদায়ে চারজন সম্প্রদায় আচার্য এসে এই জ্ঞানটিকে আবার পুনঃস্থাপন করলেন। ব্রহ্ম সম্প্রদায়কে সংশোধন করে হারিয়ে গিয়েছিল জ্ঞানটা, সেই জ্ঞানটাকে আবার পুনঃস্থাপন করলেন মধ্যাচার্য। শ্রী সম্প্রদায় এলেন রামানুজাচার্য। রুদ্র সম্প্রদায় এলেন বিষ্ণুস্বামী, এবং কুমার সম্প্রদায় এলেন নিম্বার্কাচার্য। এই চারজন সম্প্রদায় আচার্য এসে তাদের সম্প্রদায়গুলি পুনঃপ্রতিষ্ঠা করলেন। তাই এই সম্প্রদায়গুলো কি বলা হচ্ছে? ব্রহ্ম মধ্য সম্প্রদায়। আর এই সম্প্রদায় শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে একটা অপূর্ব সমন্বয় সৃষ্টি করলেন। এই চারটি সম্প্রদায়ের যে মতবাদ, সেই মতবাদ নিয়ে সংঘাত হচ্ছিল। সংঘাতটা কীরকম হচ্ছিল? আমি ভাবছি কতটা পেছনে যাব। আচ্ছা ঠিক আছে, বলতে যখন শুরু করেছি তখন বলতে হবেই। কলিযুগের প্রভাবে কি হলো? কলিযুগের প্রভাবে রাক্ষসা কলিমাশ্রিত্য জায়ন্তে ব্রহ্মজনীষু। কলিযুগকে আশ্রয় করে রাক্ষসেরা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে বেদের সর্বনাশ করল, বেদ তাকে সম্পূর্ণ নষ্ট করে দিল, বেদের যে জ্ঞান। আর সেই বেদকে আশ্রয় করে অনর্থক পশু বলি শুরু হলো। সেই পশু বলি দেখে ভগবানের সদয় হৃদয় ব্যথিত হল। নিন্দসি যজ্ঞ বিদেহ শ্রুতিজাতং,
শ্রুতির নাম করে যে যজ্ঞবিধির ইয়ে করে যজ্ঞবিধির মাধ্যমে যজ্ঞের মাধ্যমে যে পশু বলি হচ্ছিল সেই পশু বলি দেখে ভগবানের সদয় হৃদয় দর্শিত পশু ঘাতম তা দেখে কেশব ধৃতা বুদ্ধ শরীর কেশব কৃষ্ণ তিনি বুদ্ধদেব রূপে এলেন এসেই পশু বলির নাম করে যজ্ঞের নাম করে যে পশু বলি হচ্ছিল সেটা বন্ধ করলেন কিভাবে বন্ধন করলেন বেদের অনুসরণের কোনো প্রয়োজন নেই বেদকে তিনি বাতিল করে দিলেন বেদের প্রয়োজন নেই তিনি এসে একটা নতুন ধর্ম স্থাপন করলেন সরল ধর্ম সত্যং বদ ধর্মং চর অহিংসার ধর্ম স্থাপন করলেন পশু বলি বন্ধ হলো কিন্তু বেদ মানা না মানলে কি করে ভগবানকে জানা যাবে বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক যেহেতু বৌদ্ধরা বেদ মানল না তাই যদিও তারা ভগবানকেও অনুসরণ করছেন কিন্তু তার যে মতবাদ সেটা নাস্তিক্যবাদে পরিণত হল বুদ্ধদেব এসে ভগবান সম্বন্ধে যদিও তিনি ভগবান স্বয়ং ভগবান সম্বন্ধে কিছু বলেননি তিনি কি বললেন যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভালো হও খারাপ কাজ করো না এই যে খারাপ কাজগুলি বন্ধ করো এইভাবে তিনি অহিংসার ধর্ম স্থাপন করলেন পশু বলি বন্ধ হলো কিন্তু ভগবানকে জানার উপায়টা আর রইল না কেন বেদের মাধ্যমেই ভগবানকে জানা যায় বেদের বেদ ছাড়া ভগবানকে জানা যায় না এখন বেদ এখন কাজটা হাসিল হয়েছে ভগবান কাজটা হাসিল করে দিয়েছেন পশু বলি বন্ধ হলো কিন্তু এখন কি করতে হবে বেদের পুনঃস্থাপন করতে হবে তাই জন্য তিনি কি করলেন মহাদেবকে বললেন শিবকে বললেন মায়াবাদম অস্বচ্ছাস্ত্রম প্রচ্ছন্ন বৌদ্ধম উচ্চতে ময়ৈব বিহিতং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা ভগবানের নির্দেশ পেয়ে শিব দেবীকে বলছেন পার্বতীকে বলছেন যে মায়াবাদ নামক একটা অনিত্য শাস্ত্র অনিত্য সিদ্ধান্ত আমি স্থাপন করব মায়াবাদম অসৎ অসৎ মানে অনিত্য শাস্ত্রম যেটা হচ্ছে প্রচ্ছন্ন বৌদ্ধম উচ্চতে এটা অ্যাকচুয়ালি প্রচ্ছন্ন আচ্ছাদিত বৌদ্ধবাদ আচ্ছাদিত বৌদ্ধবাদ কেন কেন সরাসরিভাবে যদি আবার বেদকে স্থাপন করতে হয় তাহলে তো ওদের তো মানবে না ওরা বলবে ওটা তোমাদের ধর্ম তোমাদের মতবাদ আমরা আমাদের মতবাদ আলাদা তাই জন্য একটা মধ্যবর্তী একটা পথ অবলম্বন করার প্রয়োজন হয়েছিল সেটা শঙ্করাচার্য করলেন শিব এসে শঙ্করাচার্য রূপে করলেন এবং তিনি কি করলেন তিনি বললেন তোমরা বলছো যে জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে নির্বাণ মানে নির্বাণ মানে শূন্যে লীন হয়ে যাওয়া শূন্যে লীন হয়ে যাওয়া এই জগৎটা আছে বলে এই জগতের বৈশিষ্ট্য আছে বলে বা আমাদের এই শরীরটা আছে বলে আমরা কষ্ট ভোগ করছি শরীর যদি না থাকে তাহলে কষ্ট ভোগ হবে না শূন্যে লীন হয়ে যাও তাহলে আর কোনো কষ্ট থাকবে না হ্যাঁ নির্বাণ শঙ্করাচার্য এসে কি বললেন যে নির্বাণ তো বেদের ব্যাপার বেদের বাণী বেদে কি বলা হচ্ছে নির্বাণ মানে পূর্ণে লীন হয়ে যাও ব্রহ্মে লীন হয়ে যাওয়া সেটা হচ্ছে নির্বাণ তোমরা বলছো শূন্যে নির্বাণ শূন্যে লীন হয়ে যাওয়াটা হচ্ছে নির্বাণ কিন্তু প্রকৃতপক্ষে পূর্ণে লীন হয়ে যাওয়াটাই হচ্ছে নির্বাণ এইভাবে শঙ্করাচার্য এসে বৌদ্ধবাদকে পরাস্খণ্ডন করে তিনি আবার বেদের পুনঃস্থাপন করলেন এখন এই বেদে এই এই শঙ্করাচার্যের যে মতবাদ যে যাকে বলা হচ্ছে মায়াবাদ বা কেবলাদ্বৈতবাদ
বা বিবর্তবাদ। এটাতে তিনি কি করলেন যে ব্রহ্মই হচ্ছে সব এবং ব্রহ্ম নিরাকার নির্বিশেষ, ব্রহ্ম হচ্ছে পূর্ণ, যেই সেই পূর্ণ হচ্ছে নিরাকার নির্বিশেষ। এখন এটা আংশিকভাবে বেদের কথাটা ধরা হলো, বেদকে পুনঃস্থাপন করা হলো, কিন্তু বেদের যে প্রকৃত বিষয় সেটা কিন্তু স্থাপন হলো না। তাই এলেন রামানুজাচার্য। রামানুজাচার্য এসে শঙ্করাচার্যের এই মতবাদের ওপরে, কেবলাদ্বৈতবাদের ওপরে তিনি বিশিষ্টাদ্বৈতবাদ স্থাপন করলেন। হ্যাঁ, ব্রহ্মের বৈশিষ্ট্য নেই, গুণ নেই, নির্গুণ, নিঃশক্তি, শক্তি নেই ইত্যাদি, হ্যাঁ, যেভাবে শঙ্করাচার্য বিশ্লেষণ করলেন, কিন্তু রামানুজাচার্য এসে বললেন যে এই ব্রহ্মে, এই ব্রহ্ম নিরাকার নির্বিশেষ নয়, ব্রহ্মের যে প্রতিফলন এই জগৎ, সেই জগৎটা যে একটা প্রতিফলন, চির জগতের প্রতিফলন হচ্ছে এই জগৎ। কিভাবে তিনি এটা স্থাপন করলেন? শঙ্করাচার্য তার মতবাদ স্থাপন করতে গিয়ে বললেন, বলেছিলেন যে এই জগৎটা হচ্ছে ভ্রম, ভুল, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, মিথ্যা মানে এই জগৎটা নেই। তার দৃষ্টান্ত তিনি দিলেন যে এটা মায়া বা এটা একটা ভ্রান্ত ধারণা। যেমন এই যে মায়া বা ইলিউশন, হ্যাঁ, ভ্রান্তি, সেটা কীরকম যে মরিচিকাতে জল ভ্রম হচ্ছে, মরিচিকায় পথভ্রষ্ট হয়ে পথিক মরিচিকা থেকে দেখে ভাবছে এখানে জল আছে, পথিক, হ্যাঁ, সে তৃষ্ণার্ত হয়ে সেই মরিচিকার পেছনে ছুটছে, তার ফলে কি কোনোদিন তার তৃষ্ণার নিবৃত্তি হবে? হবে না। আরেকটা দৃষ্টান্ত দিলেন, হ্যাঁ, যে রজ্জুতে সর্পভ্রম, একটা দড়িতে আধো অন্ধকারে একটা রশ্মি দড়িতে রজ্জুতে সর্পভ্রম, সাপ বলে ভুল হয়, যে সাপ নয় রশ্মি, রজ্জু, হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে এটা সাপ। এইভাবে তিনি মায়াবাদকে স্থাপন করলেন, এগুলি মায়া, এটা নয় কিন্তু আমরা মনে করছি। দেখুন রামানুজাচার্য কি সুন্দরভাবে তাই মতবাদটাকে খণ্ডন করলেন। ঠিক আছে, মরিচিকায় জল নেই, কিন্তু কোথাও না কোথাও তো জল আছে, সেই জন্য মরিচিকাকে জল ভ্রম হচ্ছে। যদি না থাকতো তাহলে ভ্রমের প্রশ্ন আসত। রজ্জুতে সর্প নেই, কিন্তু সর্প কোথাও আছে বলেই রজ্জুতে সর্প ভ্রম হচ্ছে। তাহলে এই যে এই জগতে যে আমরা বৈচিত্র্য দেখছি, এই বৈচিত্র্যটা কোথাও আছে? তা না হলে এই বৈচিত্র্য আমরা কীভাবে দেখব? তার দৃষ্টান্ত কীভাবে আমরা পাচ্ছি ভগবদ গীতায়? ঊর্ধ্বমূলম অধঃশাখাম অশ্বত্থম প্রাহুরব্বয়ম ছন্দাংশী যশ্বপত্রাণী যস্তং বেদ সবেদবিদ। এই জড়জগতের বিশ্লেষণ কীভাবে হচ্ছে? ঊর্ধ্বমূলম, একটা অশ্বত্থ গাছ যার মূলটা ওপর দিকে আর শাখাগুলি নিচের দিকে, ঊর্ধ্বমূলম অধঃশাখাম অশ্বত্থম প্রাহুরব্বয়ম, অব্বয় এক অশ্বত্থ গাছ। এখন আপনারা কোথাও এই এমন গাছ দেখেছেন যার মূলগুলি ওপরের দিকে আর ডালপালাগুলি নিচের দিকে? হ্যাঁ, দেখেছেন। কোথায়? হ্যাঁ, লেকে গেছেন? হ্যাঁ, লেকে জলে, জলে গাছের ছায়াটা দেখেছেন? হ্যাঁ, সেই ছায়াতে কী দেখেছেন? মূলটা ওপরের দিকে, শেকড়টা ওপরের দিকে আর ডালপালাগুলি নিচের দিকে। তাহলে কি বলা হচ্ছে এখানে? এই জড়জগৎটা চির জগতের প্রতিবিম্ব, প্রতিফলন, প্রতিবিম্বতে এটা উল্টোভাবে দেখাচ্ছে। এটা প্রতিবিম্ব, প্রতিবিম্বতে বস্তু নেই, কিন্তু কোথাও না কোথাও বস্তু আছে বলে তো সেই বস্তুটির ভ্রম হচ্ছে। আমি গাছের একটা প্রতিবিম্বতে আমি দেখছি সবুজ পাতা, লাল ফুল আর হলদে ফল। এখন সেই ছায়াতে পাতাও নেই, ফুলও নেই, ফলও নেই, মনে হচ্ছে আছে,
কিন্তু ওই ছায়াতে, ছায়ার ফল থেকে আমার পেট ভরবে? কিন্তু কেননা সেটা বাস্তব বস্তু নয়, সেই বাস্তব বস্তু হচ্ছে চিত জগতে। সেখানে সেখানে সেই এখানে আমরা যা দেখছি তার প্রকৃত রূপটি, তার প্রকৃত স্থিতি, তার সেই বস্তুটি ওখানে আছে। এইভাবে তিনি শঙ্করাচার্যের কেবলাদ্বৈতবাদকে তিনি খণ্ডন করে রামানুজাচার্য বিশিষ্টাদ্বৈতবাদ স্থাপন করলেন। তারপরে কালক্রমে মধ্বাচার্য, নিম্বার্কাচার্য, বিষ্ণুস্বামী এসে, এই চার সম্প্রদায় আচার্য এসে এই বেদের যে তত্ত্বটি, বেদের তত্ত্বজ্ঞানটি পূর্ণরূপে তারা স্থাপন করলেন, তারা স্থাপন করলেন, পূর্ণরূপে বলবো না, তারা স্থাপন করলেন। এখন তাদের এই যে মতবাদ, তার মধ্যেও কিছু বৈষম্য ছিল বা ভেদ ছিল। চৈতন্য মহাপ্রভু এসে তার পূর্ণ বিয়ে করলেন। শঙ্করাচার্যের মতবাদ, রামানুজাচার্যের মতবাদ, বৈষ্ণব আচার্যদের মতবাদ যে বিভেদটা ছিল সেই বিভেদটা তিনি তিনি সমাধান করলেন। কিভাবে করলেন সেই সম্বন্ধে এইভাবে বলা যায় যে বৌদ্ধবাদের নাস্তিকতার ভূমিতে, বৌদ্ধবাদের যে ভূমি, সেই ভূমিতে শঙ্করাচার্য ভিত্তি স্থাপন করলেন। একটা বাড়ি উঠবে, বাড়িটা উঠবে এই দিকে, ভিত্তিটা কোন দিকে যায়? ভিত্তিটা উল্টো দিকে যায়। তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে শঙ্করাচার্য যেন এই যে বেদের যে প্রকৃত তত্ত্ব সেই প্রকৃত তত্ত্বের বিরোধী, না, তিনি সেই বেদ প্রতিষ্ঠা করার মাধ্যমে তিনি ভিত্তি স্থাপন করলেন। সেই ভিত্তির ওপরে চারজন বৈষ্ণবাচার্য, মধ্বাচার্য, রামানুজাচার্য, নিম্বার্কাচার্য এবং বিষ্ণুস্বামী একটা মন্দির তৈরি করলেন। আপনারা কে কে মায়াপুরে চৈতন্য মঠে গেছেন? আচ্ছা, সেই চৈতন্য মঠে যে শ্রী শ্রী গান্ধর্বিকা গিরিধারী গৌরসুন্দরের যে মন্দির, সেই মন্দিরটাতে দেখেছেন আপনারা? সেই মন্দিরের চারদিকে কে কি আছে, কে কাদের মূর্তি আছে? এই চারজন বৈষ্ণবাচার্যের মূর্তি আছে। দেখেছেন কে কে খেয়াল করেছেন সেটা? শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই কথাটি প্রমাণ করে গেছেন। চারজন বৈষ্ণবাচার্য এসে মন্দির তৈরি করলেন, শঙ্করাচার্য ভিত্তি স্থাপন করলেন, বৈষ্ণবাচার্যেরা মন্দির স্থাপন করলেন, আর শ্রী চৈতন্য মহাপ্রভু এসে সেই মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ স্থাপন করলেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে একটা অপূর্ব সুন্দর সমন্বয় স্থাপন করলেন, কোনো ভেদ নেই। আজকে আমরা বলবো বীরদর্পে যে অন্য কোনো মতবাদের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই, কোনো, কেননা আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের পরিপ্রেক্ষিতে বুদ্ধদেব এসে কেন করলেন, একটা উদ্দেশ্য ছিল, একটা কারণ ছিল, সেই জন্য তাকে করতে হয়েছে। শঙ্করাচার্য এসে তার মতবাদে কেন স্থাপন করলেন, একটা কারণ রয়েছে। আর বৈষ্ণব আচার্যদের যে মতবাদ তাদের সঙ্গে তো আমাদের কোনো পার্থক্য নেই। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু এসে একটা অপূর্ব সমন্বয়ের সৃষ্টি করেছেন, এবং এই সমন্বয়টা কেবল যে ভারতবর্ষের বৈদিক সংস্কৃতির অনুগামীদের জন্যই নয়, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই এই মহাপ্রভু ছত্রছায়ায় একত্রিত হতে পারবে। এবং ইসকনের মাধ্যমে আমরা আজকে সেটা দেখতে পাচ্ছি। ইসকনে আপনারা কে কে বিদেশি ভক্তদের দেখেছেন? সেই বিদেশি ভক্তরা কোন ধর্মর ভিত্তি থেকে এসেছিল কে কে জানেন? হ্যাঁ, তাদের অধিকাংশ এসেছিল খ্রিস্ট ধর্ম থেকে, অনেকে এসেছিল ইহুদি ধর্ম থেকে, অনেকে এসেছিল মুসলমান ধর্ম থেকে।
আর আমরা তো আছি হিন্দু ধর্ম থেকে এসেছি, এখন আমরা সকলে কি সম্মিলিত হয়েছি ইসকনের ছত্রছায়ায়? এই ছত্রছায়াটি কার? এটি ছিল প্রভুপাদের তৈরি ছত্রছায়া, মহাপ্রভু যে দান করে গেছেন তারই একটি, তারই প্রকৃত রূপ এই ইসকন। মহাপ্রভু যেটি চেয়েছেন, মহাপ্রভু যেটা দিয়ে গেছেন, সেইটি আজকে ইসকনের মাধ্যমে যথাযথভাবে স্থাপিত হচ্ছে। এটি হচ্ছে ইসকনের বৈশিষ্ট্য। এই ইসকনের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর যে অবদান, চৈতন্য মহাপ্রভুর যে আশীর্বাদ, সেটা আজ সারা পৃথিবী জুড়ে বর্ষিত হচ্ছে ইসকনের মাধ্যমে। এবং তার ফলে কি হবে, যেই ভবিষ্যৎবাণী ভক্তিবিনোদ ঠাকুর করে গেছেন আজ থেকে 125 বছর আগে 1894 সালে তিনি একটি বই লিখেছেন ভাগবত। তাতে তিনি কি বলছেন, একটা সময় আসবে যখন পৃথিবীর সমস্ত ধর্মগুলি শ্রী চৈতন্য মহাপ্রভুর ছত্রছায়া একত্রীভূত হবে, কোনো ভেদাভেদ থাকবে না, ভগবান তো এক। সেই এক ভগবানকে যদি আমরা জানতে চাই বা তার কৃপা লাভ করতে চাই, তাহলে আমাদের মধ্যে কি কোনো পার্থক্য থাকতে পারে? এই যে পার্থক্য, এটা সাময়িক পার্থক্য। যেমন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে মোহাম্মদ প্রচার করলেন, তারা যাতে বোঝে, তাদের বোধগম্য করে এই মতবাদটি স্থাপন করলেন, কিন্তু কি বললেন, সেই এক পরমেশ্বর আল্লাহ। যীশু খ্রিস্ট ঠিক তেমনি সেই অশিক্ষিত, অসংস্কৃত, অনুন্নত লোকেদের কাছে প্রচার করলেন। যেমন ছোট ক্লাসে গিয়ে কি সব কিছু বলা যায়? ব্যক্তিটি হয়তো পিএইচডি, শিক্ষক হয়তো পিএইচডি, কিন্তু সে তিনি যখন ক্লাস ওয়ানের ছাত্রদের পড়াতে যান, তখন কি তাদের তিনি তার পিএইচডির জ্ঞানটা তাদের দেন? তাদের ওই তাদের বোধগম্য করে তিনি সেটা প্রদান করেন। এইভাবে সেখানকার লোকেদের বোধগম্য করে সেই সমস্ত মহান প্রবর্তকেরা, প্রচারকেরা সেই বাণীটি দিয়ে গেছেন। এই সম্বন্ধে আমরা এটা একটা এইভাবে দেখতে পারি, যখন আমরা ক্লাস ওয়ানে পড়ি তখন কটা বই থাকে? একটা কি দুটো বই, নিচু ক্লাসে একটা দুটো বই। কিন্তু যখন আমরা পিএইচডি রিসার্চ করি তখন আমরা কি করি, লাইব্রেরিতে গিয়ে পড়াশুনো করতে হয়। লাইব্রেরিতে অনেক বই রয়েছে। এখন এই যে সমস্ত ধর্ম, এগুলি ওই নিম্ন স্তরের তত্ত্বজ্ঞান বিশিষ্ট ধর্ম, একটা দুটো বই রয়েছে। মুসলমানদের কোরআন, যে খ্রিস্টানদের বাইবেল, ইহুদিদের তোরা। কিন্তু আমরা যখন এই হিন্দু ইয়েতে আসছি, বেদের ইয়েতে আসছি, অন্তহীন বই, অসংখ্য বই। এবং এখানেই মুশকিল হয়ে গেছে, এত বই যে সেগুলি পড়ে বোঝার ক্ষমতা লোকের নেই। এখন আমি যদি লাইব্রেরিতে যাই, নিজে নিজেকে আমি পড়ে জ্ঞান অর্জন করতে পারবো? হ্যাঁ, কিন্তু আমার শিক্ষক যদি বলে দেন লাইব্রেরিতে গিয়ে ওই বইটাকে রেফার করে পড়ো, তখন আমি বুঝতে পারছি। অথবা বইয়ের দোকানে গিয়ে অসংখ্য বই রয়েছে, সেখানে গিয়ে কি আমি মনোনয়ন করতে পারি কোন বইটা নেব? না, স্কুল থেকে আমাকে সিলেবাস দেওয়া হয়েছে, বলা হচ্ছে এই এই বইগুলো কিনেন, দোকানে যাচ্ছি সেখান থেকে এই বইগুলো কিনছে। সেই জন্যই শিক্ষকের প্রয়োজন, যিনি আমাদের পথ দেখাবেন। ভুরিণী ভুরি কর্মাণি শ্রোতব্যাণী বিভাগশঃ, ভুরিণী ভুরি কর্মাণি, অসংখ্য কর্মের নির্দেশ এই বেদে দেওয়া হয়েছে। বেদ বিশাল, সেই বিশাল বেদে অসংখ্য কার্যকলাপের নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেটি তার কাছ থেকে জানতে হবে যিনি পূর্ণ জ্ঞানটি লাভ করেছেন, তিনি হচ্ছেন গুরু। আর তিনি এসে যোগ্যতা অনুসারে ছাত্রদের শিক্ষা দিচ্ছেন।
আর এই কলিযুগে ছাত্রদের এমনই দুর্দশা দেখে ভগবান কি করলেন, বেদের মূল তত্ত্বটা সহজভাবে সকলকে দিয়ে গেলেন। বেদের আর কিছু এত কিছু পড়ার দরকার নেই। এই উপনিষদের ধারায় যে সর্বশ্রেষ্ঠ উপনিষদ গীত উপনিষদ, ওইটাই যথেষ্ট। আর পুরাণের ধারায় যে পুরাণ, ভাগবত পুরাণ, মহাপুরাণ, সেটি যথেষ্ট। এখন এই দুটি গ্রন্থকে আশ্রয় করে শ্রী চৈতন্য মহাপ্রভু কি দিলেন, বেদের যে প্রকৃত তত্ত্বজ্ঞান সেটি তিনি দান করলেন। সেই গানটি কি, বেদের বেদের মূল তত্ত্বটি কি, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যে সমস্ত দেবদেবী বা অবতারেরা রয়েছেন, তারা সব তার অংশ এবং তার কলা, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। শ্রীমদ্ ভাগবতের শুরুতেই অনেক, ২৪ জন অবতারের কথা বর্ণনা করার পরে বলা হচ্ছে কি, অবতার হি অসংখ্যয়, অসংখ্য অবতার রয়েছে, কিন্তু সেই সমস্ত অবতারের অবতারই শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। এতে চাংশ, তারা এই অবতারেরা সব তার অংশ এবং অংশের অংশ কলা, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। সেই কৃষ্ণকেই জানিয়ে দিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আর কিছু পড়ার দরকার নেই, আর কিছু জানার দরকার নেই, এই কৃষ্ণের শরণাগত হও, যে কথা ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন চরমে, মামেকম শরণং ব্রজ, এইটি হচ্ছে বেদের মূল তত্ত্ব, মাম একম শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ, তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব, আর কোনো চিন্তা করার দরকার নেই। এইটি হচ্ছে সরল শিক্ষা যেটি মহাপ্রভু দিলেন। আমাদের পাণ্ডিত্যের দরকার নেই, বেশি কিছু পড়াশুনো করারও দরকার নেই, ওই শুধু ভগবদ্ গীতা আর শ্রীমদ্ ভাগবত অবলম্বন করে শিল প্রভুপাদ যে শিক্ষাটি দিয়েছেন, সেই শিক্ষাটি অবলম্বন করলেই যথেষ্ট হবে।